সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো আমার দেখা সবচেয়ে বাজে বাংলা সিনেমা গ্রাস নিয়ে বাজে সিনেমা বলতে এমন সিনেমা বুঝাচ্ছি যেই সিনেমা আপনার এতটাও খারাপ না যে খারাপ দেখার কারণে আপনি বিনোদন পাচ্ছেন যেমন কিছু কিছু ডিপ জলের সিনেমা তারপরে আপনার মান্নার সিনেমা তারপরে আপনার আলেকজান্ডার বোয়ের সিনেমা এগুলো এতটাই খারাপ যে দেখে মানুষ আনন্দ পায় কিন্তু গ্রাস সিনেমাটা এতটাই বাজে যেটা দেখে আপনার আনন্দও লাগবে না সবচাইতে বড় সমস্যা হচ্ছে গিয়ে যে এই সিনেমায় এই সিনেমাটা অনেক চেষ্টা করে নিজেকে একটা ভালো সিনেমা বলে প্রমাণ করার জন্য কারণ পুরো সিনেমাটাই তৈরি হচ্ছে গিয়ে আরেকটা সিনেমা বানানোর কাহিনী নিয়ে অনেক মেটা কমেন্টারি আছে যে মেটা কমেন্টারির একটাও ল্যান্ড করে নাই কেন ল্যান্ড করে নাই আমরা বলি পুরো সমগ্র সিনেমার একটা মেইন কি পয়েন্ট হলো যে যেই ডাইরেক্টর সিনেমাটি বানাচ্ছে সে হচ্ছে একটি আর্ট ফিল্ম বানাতে চায় কিন্তু যারা প্রডিউসাররা তারা চায় হচ্ছে যে এটা আর্ট ফিল্ম না হোক তো সে সিনেমার মধ্যে গান রাখতে চায় না অযথা গান রাখতে চায় না যেই গানটা দেখলে মনে হবে যে এটা গানের সাথে মানায় না তো প্রডিউসাররা তাকে কিছুতেই ছাড়বে না কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এই পুরা সিনেমার মধ্যেই একটা অনেক বড় অযথা গানের অংশ রয়েছে যেই গান প্রথমে ঢুকায় যাওয়া হয়েছে কোনো কারণ ছাড়া ইটস লাইক জাস্ট আই ক্যান ডি সো এর মানে কি আসলে কি বলতে যাচ্ছে যে গান ঢুকানো ভালো নাকি ভালো না এই সিনেমা আসলে কি একটা আর্ট ফিল্ম নাকি হচ্ছে কি একটা বাণিজ্যিক ফিল্ম ইটস নাইদার ইটস জাস্ট লাইক সাম বুলস ইট ইমপ্রেস টেলিফিল্ম মেক্স ওয়ান্স ইন আইল্ড বিকজ দে হ্যাভ টু মাছ ফাঁকিং মানি আই ফাঁকিং হেইটেড দ্য মুভি এভরি সিঙ্গেল সেকেন্ড অফ ইট একটা সিন আছে যেই সিনে যেই নায়ক নায়কের যে প্রেমিকা প্রেমিকার বিয়ে হয়ে যাবে যেই ছেলের সাথে সেই ছেলে হচ্ছে গিয়ে কুষ্টিয়া যায় কুষ্টিয়া গিয়ে কুষ্টিয়ার ওই গাঁজাখর্দের মেলায় গিয়ে ইয়া করে কি বলে এটা ধরেন গাঁজা খায় বা কি করে আমি দেখায় না অবভিয়াসলি এটা একটা পুরা সেগমেন্ট একটা বিশাল অংশ সিনেমার কেন 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 হোয়াই হোয়াই ইজ দিস মুভি সো সেটি আই হেট দ্যাট মুভি সো মাচ আই হেট দ্যাট মুভি উইথ এভরি সিঙ্গল সেল অফ মাই বডি গার্স সিনেমার পরিচালনা এবং চিত্রনাট্য করেছেন মারিয়া আফরিন তুষার সাউন্ড লাইক অন ওয়ান অফ টু ইউ সাক মুভি Please don't make any more films. The whole movie is a train wreck, it's all over the place, at once. I have no idea what the movie wanted, it, wanted to be. সেনামাটা কি হোয়তে চাইশে সে নিজে বুঝে বুঝেনাই সে কি হচে জে চাইছে নাকি হচ্ছে গিয়ে যে একটা বাণিজ্যিক ফিল্ম হইতে চাইছে নাকি হচ্ছে গিয়ে যেস like আজকে তোর বাবা বেঁচে থাকলে হাউ ডু movie came আউট When did it come out? Like at, at around 17, 18. 17, let's say 17. Oh, the movie sucks. The movie sucks. Nobody heard about the movie. Nobody will remember the movie. And it's a shame that I will. It's a shame that I have been deeply scarred by this movie.

Every time I remember the existence of that movie, I become sad become sad. ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর দয়া করে এই মুভি দেখবেন না প্লিজ